চলে আসলাম পাবনা, নাই কোনো ভাবনা। হ্যালো পাবনার বাজানেরা, ঘোপে ঘাপে কি আজকে আমরা পাবনা আসলাম, দেখো আমরা কি কি সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। শাট আপ, সবগুলা জানেমান, এক একটা জানেমান। আহো ভাতিদের আহো, রুকো জরা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি, তবে খুব একটা ভালো নাই, কারণ আমাদের পরীক্ষা চলতেছে, তাই নিজের কাছে খুবই প্যারা লাগতেছে। তাই আজকে মন ভালো করার জন্য চলে যাচ্ছি পাবনাই। তাই রাস্তাঘাটে আর দেরি না করে ঝটপট করে রকেটের গতিতে টানতে টানতে চলে আসলাম পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের সামনে, কারণ এখানে কয়েকজন সমলক্ষ বাহিনী থাকার কথা ছিল, কিন্তু তারা আবার এখান থেকে চলে গিয়েছে। তাই আমরা এখানে আর দেরি না করে ঝটপট করে রকেটের গতিতে চলে আসলাম সমলক্ষ বাহিনীদের কাছে। এখানে আসতেই সব সমলক্ষ বাহিনীগুলা মানে ভাই বাদসরা সব এক জায়গায় ছিল, তাই আমরা এখানেই চলে আসলাম। দেন সবার সাথে হালকার উপর ঝাপসা করে মোলাকাত করতেছি এবং সবার বিষয়ে জানতাছি যে কে কেমন আছে। তো সবারই অ্যান্সার দেখছি সেম, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। তাই আমরা সবাই মিলে একসাথে হয়ে গেলাম, কারণ এখান থেকে শুরুতে আমরা এখন যাব পাবনা রেলওয়ে স্টেশনের সামনে। তাই এখানে আর দেরি না করে সবাই মিলে একসাথে ঝটপট করে রওনা দিয়ে দিলাম, কারণ সেখানে আরো সমলক্ষ বাহিনীগুলা জানেমানগুলাকে সাথে করে আমাদের জন্য ওয়েট করতেছে। আর আমরা এদিকে হেলিয়া দুলিয়া খুবই এনজয় করতে করতে যাচ্ছি, বিকজ অনেকদিন বাদে আবার সবাই মিলে একসাথে হয়ে আমরা ঘোরাফেরা করতেছি, তাই অনেক বেশি ভালো লাগছে। তাছাড়া সবাই মিলে একসাথে ঘোরাফেরা করার মজাটাই আলাদা। আর যদি হয় বাইক ট্যুর, তাহলে তো কোনো কথাই নাই, সবসময় শুধু সিল করতেই থাকি। তাই আজকেও আমরা সিল করতে করতে চলে আসলাম পাবনা রেলওয়ে স্টেশনের সামনে। তো এখানে আসতে শুরুতে আমরা দুই চারটা ফটোশুট করে নিয়ে আবারও ভিতরের দিকে প্রবেশ করতেছি, কারণ এখন আমরা সবাই মিলে একসাথে সুন্দর একটা জায়গায় থেমে জানেমানগুলাকে রেখে সবাই মিলে একসাথে ফটোশুট করব। তাই ডানে বামে আর দেরি না করে চলে আসলাম খুবই সুন্দর একটা জায়গায়। এখানে অনেক স্পেস আছে যেখানে কিনা আমরা খুবই ভালোভাবে ফটোশুট করতে পারবো। তাই আমরা সবগুলা জানেমানকে পাবনা রেলওয়ে স্টেশনের সামনে রেখে দিয়ে আরো চমলক্ষ বাহিনীদের জন্য ওয়েট করতেছি। তাদের এখানে আগে থেকেই থাকার কথা ছিল, কিন্তু তারা এবার দেখছি বেশি লেট করে ফেলছে, কোনো ব্যাপার না। এর মধ্যে আবার আমার কিছু চমলক্ষ ভিডিওর ভক্ত ভালোবাসার ভাইগুলা চলে আসলো, তাদের সবাইকে সেলফিতে সময় দিলাম এবং আমাকে সাপোর্ট করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই দিলাম। তবে একটা ভাই আমাকে নিয়ে কিছু কথা বলতে চাই, তার কথাই শুনি। আপনাকে অনেক দেখছি কিন্তু সামনাসামনি দেখার সামর্থ্য সেরকম হয় নাই। দেখার সামর্থ্য সেরকম হয় নাই, মানে দেখে খুব ভালো লাগলো, আজকে খুব ভালো লাগছে ভাই। আমার পিছনে তো শুধু দেখছি জানেমান আর জানেমান, আর অন্যদিকে বন্ধু আমিও দেখছি পাবনা নিয়ে ডায়লগ দিতেছে। কি বাজান, ঘোপে ঘাপে কি, আসো পাবনা, দেখো আমরা কি, রুকো জরা, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। সবর করো, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। শুধু করেন কেন খালাম্মা, দেখতেছেন না আমরা এদিকে ফটোশুট করতেছি, কারণ আমাদের ভিডিও শুট করার জন্য আমরা সেলফি আর ফটোশুট করার সময়ই পাই না। তাই আজকে আমরা ভাবছি সবাই মিলে একসাথে বাইক নিয়ে ঘুরতে বের হওয়ার আগেই আমরা ফটোশুট করে নিব, সেজন্যই এখন আমরা হালকার উপর ঝাপসা করে কিছু ফটোশুট করতেছি। কিন্তু এখন আবার দেখছি সমলক্ষ বাহিনীদের ফটোশুট করা শেষই হচ্ছে না, তাই তাদেরকে রেখেই চলে আসলাম। আর আমাদের এখানে টোটাল কয়টা জানেমান আছে সেটা আপনারা কমেন্টেই জানাই দেন, কারণ আমি এদিকে সেলফি ভিডিও করতে ব্যস্ত আছি। মানে পাবনা রেলওয়ে স্টেশনে আসলাম, অনেক এনজয় করলাম সবাই মিলে একসাথে। সো এখন আমরা এখান থেকে যাব লালনচা সেতুতে, আর সেখানে গিয়ে আমরা অনেক বেশি এনজয় করব। ওকে ওকে, এখানে তো আমরা অনেক সময় কাটালাম, তাই এখানে আর দেরি না করে ঝটপট করে সবাই মিলে একসাথে গাড়িতে উঠে পড়লাম। আসলে এগুলা গাড়ি বা বাইক না, এগুলা হচ্ছে সবগুলা জানেমান, এক একটা জানেমান। আহো ভাতিদের আহো, তুই খার আমি আইতাছি, আহো ভাতিদের আহো, টুরটি রাজশাহীতে নেক্সট ফ্রাইডে। এরপর এখন আমরা সবাই মিলে একসাথে রওনা দিয়ে দিলাম। তারপর শুরুতে বাইকের ভাইবস নিয়ে এখন আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি কুষ্টিয়া লালনচা সেতুতে এবং ঈশ্বরদী রাশিয়ান গ্রিন সিটির সামনে। কিন্তু যাওয়ার সময় দুই একজন শুধু গ্যাস টেনে দুস্তামি করছে। যাই হোক, সব মিলে একসাথে খুবই ভালো লাগছে, তবে আরো ভালো লাগতো যদি আমরা দূরে কোথাও ট্যুর দিতে পারতাম, কিন্তু আজকে আর সম্ভব না, কারণ আকাশের অবস্থা খুব একটা ভালো না, মেঘলা মেঘলা ভাব। তাই দূরে কোথাও না গিয়ে সবাই মিলে একসাথে পাবনা শহর আর ঈশ্বরদী শহরটাই ঘুরে ঘুরে দেখতেছি আর খুবই এনজয় করতেছি। ওয়াও ওয়াও ওয়াও,
ডানে বামে ওয়াও, সামনে পিছনে ওয়াও, চারিদিকে ওয়াও, সবদিকে শুধু ওয়াও আর ওয়াও। এক কথায় যেদিকেই তাকাই সেদিকেই শুধু জানে মানে ওয়াও, মানে জানে মানে আজকে ভরপুর। আর এই জানেমানগুলাকে সাথে করে নিয়ে ট্যুর দেওয়ার মজাটাই আলাদা। সেজন্য আমরা প্রত্যেক শুক্রবারে সবাই মিলে একসাথে ট্যুর দিয়ে থাকি, অনেক ভালো লাগে। তবে আরো ভালো লাগতো পাবনাবাসীরা যদি এই ভিডিওতে কমেন্ট করত, কারণ ট্যুরটা যেহেতু আমি পাবনাতেই দিলাম, তো পাবনাবাসীরা আমার ভিডিও কেমন দেখে বা কতটা ভালোবাসে সেটা আমি এই ভিডিওর কমেন্ট বক্সে দেখতে চাই। ওকে ওকে। তারপর এই তো চলে আসলাম ঈশ্বরদীর রাশিয়ান গ্রিন সিটিতে। এখানে আসতে দু একটা ভালোবাসার ভক্ত সেলফি তুলে চলে গেল, আর আমি আর অমিয় বন্ধু এদিকে দুষ্টামি করতে শুরু করে দিলাম। তারপর এই তো সবাই মিলে একসাথে বসে কয়েকটা ফটোশুট করলাম, সেই সাথে হালকার উপর ঝাপসা করে সবাই মিলে একসাথে চা কফি খাইলাম, আড্ডা টাড্ডা দিলাম, অনেক মজা করলাম। এগুলা করতে অনেক রাত হয়ে গেল, সুতরাং আজকের মতো আমাদের ভিডিওটি এ পর্যন্তই। আবারও পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, বাই বাই, আসসালামু আলাইকুম।